কারবালার যুদ্ধের খলনায়কদের শেষ পরিণতি। কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসে হাজারো করুণ ও হৃদয় বিদারক ঘটনার একটি। 61 হিজরি মোতাবেক 10ই মহরম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়াজিদ বাহিনীর মধ্যে এ অসম যুদ্ধ সংঘটিত হয়। এই ঘটনার নেপথ্যে যারা কাজ করেছে তারা ইতিহাসের পাতায় ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত হয়ে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারবর্গ শাহাদতের পরপরই ওইসব নেপথ্যের নায়কদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ইয়াজিদের শেষ পরিণতি। ইমাম হুসাইনের শাহাদতের ঘটনার মূল নায়ক ইয়াজিদ। ইয়াজিদের নির্দেশেই কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে শহীদ করা হয়। কারবালার যুদ্ধের পর মুসলিম দুনিয়ায় বিদ্রোহের আগুন জ্বলে উঠল। বিশেষ করে মক্কা মদিনার অধিবাসীগণ ইয়াজিদের এহেন কুকর্মের প্রতি ঘৃণা প্রকাশ করতে লাগলো। ইতিমধ্যে ইয়াজিদ বাহিনী মক্কা মদিনা আক্রমণ করে বহু সংখ্যক লোককে শহীদ করলো। ইয়াজিদ এক অজ্ঞাত রোগে মারা যায়। তার অনুসারীরা রাতের আধারে অজ্ঞাত স্থানে কবর দিয়েছিল। আজ পর্যন্ত কেউ ইয়াজিদের কবরের সন্ধান পায়নি। ইয়াজিদের মৃত্যুর পর তার ছেলের হাতে লোকেরা বায়াত গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করল, কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং 40 দিন পর মারা যায়। মুক্তার সাকাফির যথার্থ প্রতিশোধ গ্রহণ। ইয়াজিদের মৃত্যুর পর মারওয়ান ক্ষমতা দখল করল। এর পরপরই মক্কা মদিনা ও কুফা সহ সমগ্র আরব বিশ্বে বিদ্রোহ চরম আকারে দেখা দিল। কুফাবাসীরা বেশি অনুতপ্ত ছিল, কেননা তাদের বিশ্বাসঘাতকতার ফলে এহেন হৃদয় বিদারক ঘটনা ঘটল। তারা ভাবল কিভাবে এর প্রায়শ্চিত্ত করা যায়। কুফার গভর্নর ইবনে জিয়াদ পালিয়ে যা দামেস্কে চলে যায়। মুক্তার সাকাফি কুফার গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। মুক্তার সাকাফি ইমাম হুসাইনের শাহাদতের বদলা নেওয়ার জন্য ডাক দিল। সাথে সাথে সমগ্র কুফাবাসী তার আহ্বানে সাড়া দেয়। শুরু হলো প্রতিশোধ নেওয়ার পালা। আমর বিন সাদ ও তার ছেলে সর্বপ্রথম সেই নরাধম পাপিষ্ঠ আমর বিন সাদকে তলব করা হলো, যে ইয়াজিদের বর্বর বাহিনীর সেনাপতি ছিল এবং তারই পরিচালনায় কারবালার যুদ্ধ সংঘটিত হয়। তার ছেলে এসে বলল, আমার পিতা এখন সবকিছু ত্যাগ করে নিঃসঙ্গ জীবনযাপন করছে, তিনি ঘর থেকে বের হন না। সাকাপি কোনো অজুহাত গ্রহণ করলেন না। তারপর তাকে ধরে এনে পিতা পুত্রের মাথা কেটে মদিনা শরীফে মোহাম্মদ বিন হানাফিয়ার কাছে পাঠিয়েছিল। হাওলা বিন ইয়াজিদ। হাওলা বিন ইয়াজিদ ইমাম হাসানের মস্তক দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তার নিজের ঘরে নিয়ে গিয়েছিল। তাকে ধরে এনে হাত পা কেটে শুলে চড়ানো হলো। তার লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শিমার। এই শিমার ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়েছিল। মুক্তার সাকাফি যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্রধারী একজনকে হত্যা করেছিল, তখন পাপিষ্ঠ শিমার কুফা থেকে পালিয়ে যেতে চেয়েছিল। এ পাপিষ্ঠ শেষ রক্ষা হয়নি, সেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে ধরা পড়ে। তাকে দু টুকরো করে মুক্তার সাকাফির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং লাশ কুকুরকে খাওয়ানো হয়েছিল। হাকিম বিন তুফায়েল। এই নরাদম যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে পোশাক খুলে নিয়েছিল এবং ইমাম হুসাইনের প্রতি তীর নিক্ষেপ করেছিল, তাকেও হত্যা করা হয়েছিল এবং তার মাথা বর্ষার অগ্রভাগে উঠিয়ে মুক্তার সাকাফির সামনে আনা হয়েছিল। জায়েদ বিন রেকাত। এই জালিম যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তীর নিক্ষেপ করেছিল, তাকে ধরে এনে জীবিত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমর বিন সাবি। এই আমর বিন সাবি যে গর্ব করে বলে বেড়াতো, আমি হুসাইনের কোন সাহাবিকে হত্যা করার সুযোগ পাইনি বটে, কিন্তু তীর নিক্ষেপ করে অনেকে জখম করতে সক্ষম হয়েছিলাম। একে ধরে সকলের সামনে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছিল। নরাদম ইবনে জিয়াদের করুণ পরিণতি। ইয়াজিদের পর এই নরাদম ইবনে জিয়াদ সবচেয়ে জঘন্য অপরাধী। কারবালার ঘটনার সময় এই ব্যক্তি কুফার গভর্নর ছিল। মুক্তার সাকাফি এই নরাদমকে হত্যা না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না। সে ইব্রাহিম বিন মালেক আলতাবকে এক বিরাট সৈন্যবাহিনী ইবনে জিয়াদকে পরাস্ত করার জন্য প্রেরণ করল।
মুসল শহরের নিকটে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ যুদ্ধে ইবনে জিয়াদের বাহিনীর পরাজয় ঘটে। ইবনে জিয়াদ পলায়নকালে ইব্রাহিম মালিকের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়ে। ইব্রাহিম মালিককে সৈন্যরা ইবনে জিয়াদের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলে, দেহ আগুনে পুড়িয়ে দেয়, মাথা বর্ষার অগ্রভাগে তুলে কুফায় নিয়ে আসে। তখন সাকাফি কুফাবাসীর উদ্দেশ্য করে বলে, দেখো আজ থেকে 6 বছর আগে এই দিনের এই জায়গায় এই জালিমের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মস্তক রাখা হয়েছিল, আজ আমার সামনে সেই জালিমের মাথা রাখা হয়েছে। এভাবে মুক্তার সাকাফি কারবালার শহীদদের পবিত্র রক্তের যথাযথ বদলা নিয়েছিলেন।